প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম। আমি সোহাগ, পরিচালক ফিউচার ওয়ার্ল্ড। দর্শক, আজ কথা বলবো এমন একটি দেশ, যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেন একটি দেশ, কিন্তু এই দেশটি সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে। আশা করা যাচ্ছে 1 থেকে 1.5 বছরের মধ্যে এই দেশটি সেনজেনভুক্ত হতে চলেছে। এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের কোম্পানি, যে কোম্পানিগুলোতে রয়েছে স্কিল এবং নন স্কিল ওয়ার্কারদের কাজের সুযোগ, এই দেশটির নাম সার্বিয়া। প্রিয় দর্শক, আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিয়েও। যারা সার্বিয়া যেতে চান, এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, সার্বিয়া, এই সার্বিয়া দেশটি হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে নন সেনজেন একটি দেশ। এই দেশের নাম অনেকেরই জানা রয়েছে। আপনি যদি সার্বিয়া যান, সার্বিয়া যাওয়ার মাধ্যমে আপনি সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়ার সুবর্ণ সুযোগ পাবেন। যারা সার্বিয়া যাবেন, এই সার্বিয়া দেশটি কিরকম এই বিষয়ে তো আগে জানা প্রয়োজন। চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি। সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র। এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ। দেশটির উত্তরে হাঙ্গেরি, পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া, দক্ষিণে কসোভো, আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো, ক্রোয়েশিয়া এবং বসনিয়া হার্জেগোভিনা অবস্থিত। সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার। দর্শক, আমরা জানলাম সার্বিয়া দেশটি কিরকম। এবার আমরা জানবো সার্বিয়াতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য। সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ, যেমন রড বাইন্ডার, ব্রিকলিয়ার, প্লাম্বার, মেসন, পেইন্টার, ওয়েল্ডার, ভিকু অপারেটর, ক্রেন অপারেটর, এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলো করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে, তারা পূর্ণাঙ্গ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন। দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন। আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি, এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে। এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোল্ট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে। এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন। এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই, আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন। এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, গ্যারেজ, এছাড়াও কার ওয়াশ, ফার্নিচার ফ্যাক্টরি, ফুড প্যাকেজিং, ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে। দর্শক, জেনে নিলাম আপনাদের জন্য কি কি কাজ রয়েছে। এবার আমরা জানবো আপনি যে কাজ করবেন, পরিশ্রম করবেন, এই পরিশ্রমের বিনিময়ে পারিশ্রমিক কি পরিমাণ পাবেন, কি পাবেন এবং আরো আরো কি কি সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়াতে আপনার জন্য। সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন 3 মাসের জন্য, এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন, কোম্পানি আপনার হয়ে 3 মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে, যেই কার্ডটি আপনি 1 বছরের মেয়াদ থাকবে। এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন, কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে, 1 বছরের ভিসা পাবেন। পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে। সার্বিয়াতে 5 থেকে 6 দিনের কাজ, কিছু কিছু কোম্পানি 5 দিনের কাজ, কিছু কিছু কোম্পানিতে 6 দিনের কাজ, সপ্তাহে 1 থেকে 2 দিন ছুটির ব্যবস্থা, ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন। এছাড়া থাকা সম্পূর্ণ ফ্রি, খাবার নিজস্ব, তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে। সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 US ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে। এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন, আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে।
দর্শক, যারা সার্বিয়া যাবেন, আবেদন করতে হলে ডকুমেন্টস কি লাগবে, চলুন একটি প্রতিবেদন থেকে জেনে আসি। পাসপোর্ট, ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে, অভিজ্ঞতা সনদ যদি থাকে, সিভি আর বায়োডাটা। আমরা সার্বিয়ার জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে, এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। আমরা সার্বিয়ার ফাইল জমা নিচ্ছি প্রত্যেকের সাথে এগ্রিমেন্ট করে, দলিলে চুক্তিপত্র। দর্শক, যারা সার্বিয়া যাবেন, সার্বিয়া যেতে কতদিন সময় লাগবে এবং আপনি ভিসাটি কিভাবে পাবেন এবং কতটুকু সেটি গ্যারান্টি সহিত আপনি পাবেন, সার্বিয়ার ফাইল জমা থেকে পৌঁছা পর্যন্ত সবকিছু মিলে সময় লাগবে 4-5 মাস, সেটি কিভাবে আপনি যখন ফাইল জমা করবেন, তারপর আপনার পারমিট আসবে, পারমিট আসার পর আপনার অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল আসার পরে আমরা পাসপোর্টের কপি এবং অ্যাপ্রুভাল সহকারে জমা দিয়ে দিব এজেন্সির মাধ্যমে ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার অ্যাম্বাসিতে। তারপর সার্বিয়ার অ্যাম্বাসি থেকে ভিসা স্টাম্পিং হয়ে, স্টিকার ভিসা হয়ে আমাদের কাছে আসবে। আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হবে, হওয়ার পরে আমরা ফ্লাইটের ব্যবস্থা করব। সব কিছু মিলে পৌঁছা পর্যন্ত 4-5 মাস। এবং এই সার্বিয়ার ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, আপনি নিজে ঘরে বসে ভিসা লাভ করতে পারছেন। অতএব এই ভিসাটি হচ্ছে শতভাগ অথেন্টিক ভিসা, গ্যারান্টেড ভিসা, নিশ্চিত ভিসা, রিফিউজ হওয়ার কোনো কারণ নেই। প্রিয় দর্শক, যারা নিজের মনের ভাষণা, ভবিষ্যতের স্বপ্ন পূরণ করতে চান, আপনি সার্বিয়ার মাধ্যমে সার্বিয়াতে গিয়ে ভবিষ্যতে সেঞ্জনমুক্ত কান্ট্রিতে গিয়ে আপনার নিজের স্বপ্নকে পূরণ করুন। দর্শক, যারা সার্বিয়ার ভিসা পাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন এবং অনেকে আছেন যে পারমিট পাওয়ার জন্য অপেক্ষায় প্রহর গুনছেন, আপনাদের অপেক্ষার দিন শেষ। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বেশ কিছু ভিসা স্টাম্পিং হয়ে আসবে এবং আরও আরও বেশ কিছু ওয়ার্ক পারমিটও আমরা পেতে যাচ্ছি, যেগুলো আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে এবং এগুলো আসা মাত্র আমরা এই সাকসেসের নিউজ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রত্যেককে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সো অপেক্ষায় থাকুন, টেনশনের কিছু নেই, পাচ্ছেন আপনি ভিসা, পাচ্ছেন আপনি ওয়ার্ক পারমিট অল্প কিছুদিনের মধ্যে। প্রিয় দর্শক, আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার, 5ম তলা, 115 সৈয়দাজুদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা, 1217। আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল 11টা হতে বিকাল 4টা পর্যন্ত খোলা থাকে। দর্শক, সার্বিয়ার জব সংক্রান্ত এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতো এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য। ততদিন সকালে ভালো থাকুন, আল্লাহ হাফেজ।